সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? প্রতিদিনের ন্যায় আমরা আজকেও আমাদের একজন বড় ভাইকে নিয়ে আমরা আসছি আজকে আমাদের প্রোগ্রামে, যিনি আমাদের এখানে ভর্তি ছিলেন, আজকে তিনি চলে যাচ্ছেন। তো আমরা তার সঙ্গে পরিচয় হব। পরিচয় হওয়ার আগে একটা জিনিস বলছি যে ব্যথা এমন একটা জিনিস যা মানুষের স্বাভাবিক জীবন থেকে মানুষকে অনেক পিছনে ফেলে দেয়। এই ব্যথাটা যার হয়েছে একমাত্র তিনিই বুঝতে পারেন যে আসলে ব্যথাময় জীবনটা কতটা কষ্টের। পিএলআইডি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যথা আছেন। এই ব্যথা নিয়ে দীর্ঘদিন থেকে আমাদের ডক্টর শফিউলা প্রধান স্যার ডিফিয়ার্সি হসপিটালে চিকিৎসা করে যাচ্ছেন, সেই আলোকে আমরা বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দিয়েছি এবং আমরা রোগ সম্পর্কে মানুষের কাছ থেকে জেনেছি, মানে জানতে চেয়েছি, এবং তিনি তার অপিনিয়নগুলো বলেছে এবং আপনারা জানতে পেরেছেন যে রোগের সাদৃশ্য কোনোটা কি। সেম আজকের মতো আমাদের এক ভাই আছেন, আমরা তার সঙ্গে পরিচয় হব, আমরা জানবো তার কি হয়েছিল, তিনি প্রিভিয়াস যে ডক্টরের কাছে গিয়েছেন তিনি কি বলেছিলেন, আমাদের স্যারের এখানে আসছে, আজকে তিনি কেমন আছেন, চলুন পরিচয় হই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুরুতে আপনার একটু পরিচয় জানতে চাচ্ছি, আপনার নামটা এবং আপনি কি করেন, কোথা থেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ মঈন হোসেন, আমার দেশের বাড়ি কুমিল্লা বড়ুয়া থানা। জি। আর আমি আসছি হলো সৌদি আরব থেকে। সৌদি আরব প্রবাসী? জি। সৌদিতে কতদিন ছিলেন আপনি? সৌদিতে আমি নতুন অবস্থায় গিয়েছিলাম, জি, দেড় বছর ছিলাম। দেড় বছর পরে এইসব এই ব্যথা বেদনা নিয়ে থাকতে পারতেছি না, সেজন্য চলে আসা ট্রিটমেন্টের জন্য। আমি ওখানে ডাক্তার দেখাইছি, ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে আমার কোমরের হাড়ে নাকি হাড় একটু বাঁকা। আপনি সৌদিতে দেখিয়েছেন না বাংলাদেশে? সৌদিতেও দেখাইছি, বাংলাদেশেও দেখাইছি আগে। সৌদিতে কি বলেছিল? সৌদিতে বলছে যে আমার হাড়ে কোমরের হাড় একটু বাঁকা, ওষুধ দিছে, ইঞ্জেকশন দিছে, খাইছি, কোনো কাজ হয় না। আচ্ছা আচ্ছা। আর বাংলাদেশে ডাক্তার দেখাইছি আরো 4-5 বছর আগে, যখন সমস্যাটা হয়েছিল আমি একটা গাড়ি আলগি দিয়া কোমরে ব্যথা পাইছি। তো বাংলাদেশে ডাক্তার দেখানোর পরে কুমিল্লাতে আমাদের, উনি এক্সরে করে বলছে যে হাড়ে কোনো প্রবলেম নাই, এমনিতে ব্যথা হয়েছে, ওষুধ দিছে, খাইছি, মোটামুটি একটু ভালো লাগতো। আর এর ভিতরে মাঝে মাঝে এমন দিন গেছে আমি শোয়া থেকে উঠতে পারতাম না, নাড়াচাড়া করতে পারতাম না কোমর ব্যথার জন্য। আচ্ছা আচ্ছা। আর এখন তার থেকে আমার পিঠ ব্যথা, ঘাড় ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা পর্যন্ত করতো। এটা আস্তে আস্তে আপনার শুরু হয়েছিল? জি। তো এখন আমি আলহামদুলিল্লাহ, মানে তখন আপনি ডক্টরের কাছে গিয়েছিলেন, ডক্টর আপনাকে কি অ্যাডভাইস করেছিল? ডাক্তার আমাকে একটা এক্সরে দিয়েছিল। জি। এক্সরে দিয়ে বলল যে আপনার হাড়ে কোনো সমস্যা নাই, হয়তো মাংসপেশিতে ব্যথা হয়েছে, ওষুধ দিয়ে খান, ভালো হয়ে যাবেন। আচ্ছা। তো ওষুধ তো খাইতাম, ভালো হতাম না, বা একটু ব্যথা কমতো, সকালে খেলে দুপুরে ভালো থাকতাম, আবার বিকেলে ব্যথা চলে আসতো, এরকম করে আজকে 4-5 বছর কাটাইতেছি। মানে আপনার যে সমস্যাটা হয়েছিল এটা মোটামুটি 4-5 বছরের মতো হয়েছে। এই ব্যথাটা আপনি বিদেশে যাওয়ার পর আপনি জানতে পারেন, তারপর আপনি দেশে আসেন? না, আমি বিদেশে যাওয়ার আগেও আমি জানতে পারতাম যে আমার কোমরের সমস্যা আছে, তা নিয়ে আমি চলে গেছি বিদেশে। আচ্ছা। তো দীর্ঘদিন আপনি এই যে একটা ব্যথা নিয়ে আপনি যে চলেছেন, এটা তো জীবনটা একটা অন্য ধরনের ছিল। খুবই অতিষ্ঠ হয়ে গেছিলাম এই ব্যথা বেদনার কারণে। এখন আমি আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে আমার জীবনটা সামনের দিকে অগ্রসর হতেছে। আচ্ছা। আপনি যখন স্যারের ঠিকানা আপনি কিভাবে পেলেন, বা আপনি কিভাবে জানলেন যে স্যারের ঠিকানা? আমি ইউটিউব দেখতে দেখতে হঠাৎ একদিন স্যারের একটা লাইভে ঢুকেছি। আমি আগে ভিডিও দেখতাম, স্যারের এক্সারসাইজ গুলো দেখতাম, দেখে দেখে এক্সারসাইজ করতাম। তারপর হঠাৎ একদিন লাইভে জানতে পারলাম যে স্যারের প্রতি শুক্রবার বাংলাদেশ টাইম সকাল 9টায় একটা লাইভ করে আপনারা কি এসএটিভিতে। তো আমি স্যারের সাথে একদিন কন্টাক্টে কথা বলি ওই লাইভে। আচ্ছা। লাইভে বলার পরে স্যার আমার বিস্তারিত জানা বললো যে আপনাকে আইসা দেশে আইসা ট্রিটমেন্ট নিতে হবে, আর আপনার লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা। পরে আর কি করব, স্যারের সাথে কথা হয়েছিল মনে হয় আমার জানুয়ারিতে। আচ্ছা। আর আমি আসলাম হলো এই অনেকজনে বলছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, অমুক জায়গায় যাও, সমুক জায়গায় যাও, এই ডাক্তারের কাছে যাও, ওই ডাক্তারের কাছে যাও, আমরা ভালো হয়েছি। আমি বলছি যে আমি ওইখান থেকে একটা সিচুয়েশন নিয়ে এসেছি যে আমি এই ডাক্তারকেই দেখাবো। আলহামদুলিল্লাহ আসলাম,
হাসপাতালে নিয়ে আসছে ডাক্তারের উসিলায়। এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে স্যারকে দেখানোর পর আপনাকে যে সাজেশন গুলো দিয়েছেন, কেন আমরা এই জিনিসটা জানতে যাচ্ছি, কারণ প্রত্যেকটা প্রসিডিউর পার্ট বাই পার্ট আছে। তো স্যার আপনাকে দেখার পর কি হলো? একদিন আপনি টিভিতে কথা বলেছেন সাক্ষাতে, স্যার আপনাকে অবশ্যই তো মানে ইনভেস্টিগেশনের পর আপনাকে ভর্তির কথা বলেছেন। হ্যাঁ, ঠিক আছে। তো আপনি একটু আমাকে বলুন, কারণ আমাদের অনেক প্রবাসী ভাইরা আমাদেরকে প্রশ্ন করেন যে স্যারের কাছে আসলেই কি আমাদেরকে ভর্তি হতে হয় কিনা। তো এই ব্যাপারটা আমরা একটু আপনার কাছে জানতে যাচ্ছি যে ভর্তি হওয়াটা কি আপনার এই চিকিৎসার জন্য কি প্রয়োজন ছিল নাকি মানে আসলে একটা ডক্টর একটা রোগীকে ভর্তি দেয় তার শারীরিক পজিশনটা বুঝে। জি জি। তারপরও আমি এদের আগে ডাক্তারের কাছে আসছি, আইসা আমি পরীক্ষা নিরীক্ষা করাইয়া আমি চলে গেছি। ডাক্তারে বলছে যে আপনার পিএলআরডি তে সমস্যা হয়েছে, ডিক্স ফাইটা জেল আপনার ইয়েতে নার্ভে চাপ খায়। জি জি। ঠিক আছে, ভর্তি থাকেন 15 দিন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। তো পর আমি বলছিলাম স্যার 15 দিন থাকবো, ঠিক আছে 15 দিন থেকে আর যাই কদিন থাকি থাকবো, তবে এখন সামনে তো ঈদ বা ফ্যামিলি আছে, বাইরে থেকে আসছি, ঠিক আছে ঈদের পরে আমি আসবো। তো ঈদের পরে আইসা ইনশাল্লাহ ভর্তি হয়েছে 15 দিনের কথা বলছে। আজকে আমি 8 দিন ছিলাম, আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। এখন আপনি দীর্ঘক্ষণ বসে থাকলে আপনার সমস্যাগুলো যে আগে হতো এখন কি আপনার হচ্ছে? না, তেমন হচ্ছে না। আচ্ছা আচ্ছা, জি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা শুনলাম আমাদের মঈন ভাইয়ের কথা। মঈন ভাই যে একজন প্রবাসী আমি জানতাম না, আমি মঈন ভাই সাক্ষাতে আমি জানতে পারলাম। তো আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের ভিডিওগুলো ফলো করেন, এবং ডক্টর শফিউল্লাহ স্যারের যে ভিডিও লাইভ সবকিছু আপনারা দেখেন। তো আসলে গল্প নয়, বিভিন্ন মানে গল্প কাহিনী নয়, আমরা সরাসরি একটা বাস্তব জীবনকে তুলে নিয়ে আসি। আমাদের সামনে যে মঈন ভাই আছেন, ইনি দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন, সৌদিতে ছিলেন, সেখানে থাকা অবস্থায় তার 4-5 বছর যে তার যে ব্যথার যে একটা সমস্যা ছিল, তিনি আসছেন, আসার পর স্যার যে তাকে ইনস্ট্রাকশন দিয়েছে তিনি সেই ইনস্ট্রাকশনটা ফলো করেছেন। স্যার তাকে দিয়েছিল 15 দিনের ভর্তি। তো আলহামদুলিল্লাহ তিনি আজকে 8 দিনের মতো সুস্থ হয়ে বাড়িতে যাচ্ছেন। তিনি দীর্ঘক্ষণ বসে থাকতে পারতেছিলেন না, তিনি আজকে কিন্তু আমাদের এখানে দীর্ঘক্ষণ বসে থেকে আমাদের সঙ্গে এই যে আমাদের কথাগুলো শেয়ার করেছেন। তো মঈন ভাই, আপনার কাছে যেটা জানবো, আমাদের অনেক দর্শক এখন লাইভে আছেন মানে দেখছেন আমাদের প্রোগ্রামটা, তো আপনি ওই প্রবাসী ভাইদের জন্য কি বলবেন? ঠিক আছে, কারণ আপনারা তো রিমিটেন্স বাংলাদেশের জন্য যে বাইরে গিয়ে রিমিটেন্সটা বাড়ান, আপনারা তো যেটাকে আমরা বলি যে সৈনিক আর কি, ঠিক আছে, তাদের ব্যাপারে যদি একটু বলেন আপনি। আসলে আমি প্রবাসী বা বাংলাদেশি দুজনের ক্ষেত্রে বলছি, বলতেছি যারা আমার মতো এরকম ব্যথা বেদনা নিয়ে থাকতেছেন, ঠিক আছে, বা ভাবতেছেন যে আমার ব্যথা ভালো হবে না, আমি বোধহয় আর বাঁচবো না, এত ব্যথা শরীরে কীভাবে বাঁচবো, আসলে এটা হচ্ছে ভুল ধারণা। যদি সঠিকভাবে সঠিক ডাক্তারের কাছে যাইতে পারেন, তাহলে ইনশাল্লাহ ডাক্তারের উসিলায় আল্লাহ সবাইকে, দুনিয়ার সবাইকে ভালো করবে। এখন আমরা যদি ডাক্তার এক ডাক্তারে দিবে, এক ডাক্তারে বুঝবে যে এই রোগীর এই ওষুধের প্রয়োজন, কিন্তু অন্য ডাক্তারের কাছে গিয়ে অন্য ডাক্তারে দিয়ে দিল অন্যরকম ওষুধ, তাহলে তো ট্রিটমেন্টটা ভালো হচ্ছে না। তো প্রবাসী ও বাংলাদেশি ভাইদেরকে বলবো, যারা আমার মতো এরকম ব্যথা বেদনা নিয়ে থাকতেছেন, ইনশাল্লাহ যদি তৌফিক হয় বা সামর্থ্য থাকে এখানে আসেন, আইসা স্যারের সাথে পরামর্শ করেন, স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে স্যারের উসিলায় ভালো হবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেহেতু আমাকে সুস্থ রাখে ভালো রাখে, আমিও দোয়া করি যারা ব্যথা বেদনা নিয়ে থাকতেছেন, আল্লাহ যেহেতু আপনাদের ব্যথা বেদনা বা অসুস্থতা ভালো করে দেয়, দূর করে দেয়। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আমরা আমাদের মঈন ভাই তার আবেগ ঘন কথাগুলো শুনলাম, খুবই ভালো লাগলো। তো একটা জিনিসই বলবো, আপনারা সঠিক জায়গায় যান, সঠিক জায়গায় গিয়ে আপনি সঠিক চিকিৎসাটা নেন, অর্থকড়ি বিভিন্ন জায়গায় নষ্ট করছেন। আপনি কি জানছেন যে আসলে আপনার সমস্যাটা কি এবং আপনি সঠিক চিকিৎসাটা পাচ্ছেন কিনা? ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার দীর্ঘদিন ধরে এই চিকিৎসাগুলো করে আছেন আমাদের ডিপিআরসি হসপিটাল ঢাকার শ্যামলীতে। স্যার প্রতিদিন শুক্রবার ছাড়া সব দিনেই আমাদের চেম্বার করেন, শুক্রবার ছাড়া। আমাদের হোয়াটসঅ্যাপ আছে, ইউটিউব আছে, আমাদের আমাদের হটলাইন আছে, আপনারা ফোন দিবেন, আমাদের কাছে যত ধরনের ইনফরমেশন আপনারা জানতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।